Hachu. 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 Oof. Bap de bap. Oof. Jogu dada. তুমি এত জোরে হাঁচি দিলে যে আমার ঘুমটাই ন্যাচাকার হয়ে গেল। কি মাথা ব্যথা, সবে দু মিনিট অমৃতাঞ্জন লাগিয়ে একটু শুয়েছিলাম, তেতে ঘুমাবো তারও জনি। তোমাকে কতবার বললাম এমনিতে জ্বর, তার উপরে ঠান্ডা আইসক্রিম খেও না, খেও না, তখন শুনলে আমার কথা? এখন তোমার এই হাঁচির জেরে পুরো স্বর্গলোক কাঁপছে। কি আর করব, মনটা বড় হাহাকার গাইছে রে শুভা। দাদার সব দার্শনিক কথাবার্তা আমার ঘটে কিছুতেই ঢোকে না। তুই কিছু বুঝলি শুভা? না গো না, আমার মনে হয় দাদার জ্বরের মধ্যে ভুলভাল বকছে। মন মন জুড়ে পোলাও কোপ্তা আর পরমান্নের মিষ্টির গন্ধে হাহাকার করছে রে শুভা। তুমি পারো বটে, তোমার না জ্বর? জ্বরে পাতলা করে ঝোল আর ভাত খেয়ে অ্যান্টিবায়োটিকটা খেয়ে নাও দাদা, দেখবে কালকে একদম চাঙ্গা হয়ে গেছ। জ্বরে মুখের স্বাদ নেই একেবারে, তার উপর আবার তেতো অ্যান্টিবায়োটিক, ছি ছি। ছি ছি করলে হবে না দাদা, তোমাকে ওটাই খেতে হবে। কত দিন খাইনি। দাদা দিন দিন তুমি বড্ড ছেলে মানুষ হয়ে যাচ্ছ, তোরা আমার ফিলিংসটা কেউ বুঝতেই পারছিস না। সব বুঝেছি, জ্বর হয়েছে, এখন সবাই ঝোল ভাত খেয়ে ওষুধ খেয়ে ঘুমাও দেখি, এমন করলে চলে? তুমি তো জগতের প্রভু। তাই বলে সেদ্ধ ভাত, শরীরের নাম মহাশয়, যাহা সহাবে তাই সয়। বাপরে, আমাদের শুভা কত বড় হয়ে গেছে, কেমন পাকা পাকা কথা বলছে। হ্যাঁ তাই তো দেখছি, দেখতে দেখতে শুভাটাও কত বড় হয়ে গেল, এখন শুভা আর সেই ছোট্টটি নেই। শুভা খেতে দে, শরীরটা বড্ড আনচান করছে, এখন শুধু খাওয়া আর ঘুম, তার সাথে হিচ্ছি। ঠিক বলেছ জগু দাদা, হিচ্ছি হিচ্ছি। সকল বন্ধুকে রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।